ঐতিহ্য 250 বছরের খেলার গুটি মাত্র একটি আর অংশগ্রহণকারী হাজার হাজার বলছি হুম গুটি খেলার কথা বছরে মাত্র একবার অনুষ্ঠিত হয় এই খেলা যার ভেনু ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষীপুরের বড়ই আটা বন্দ মাঠ আর সময় পৌষের শেষ বিকেল পিতলের তৈরি গোলাকার এই বলটিকে বলা হয় হুমগুটি ওজন 40 কেজি যার ভেতরে মাটি ঠেসে ভরা হয় একবার মুখ বন্ধ করে দিলে কোনোভাবেই মাটি বের করা সম্ভব না এই হুমগুটির দখল নিয়ে কারাকারি করেন হাজার হাজার মানুষ গুটিটা প্রথম ছিল পাটের রশি দিয়ে সেলাইকৃতভাবে 16-17 বছর আগে আমি নিজে পিতল দিয়ে জিনিসটা তৈরি করে নিয়ে আসি ঢাকা থেকে মাঠের আশপাশের গ্রামগুলোর বাসিন্দারাই এই খেলায় অংশ নেন তবে এ নিয়ে ধরাবাঁধা কোনো নিয়ম নেই গ্রামগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে শুরু হয় খেলা যারা হুমকুটি নিজেদের পক্ষে নিতে পারবেন তারাই জয়ী হবেন এই খেলায় ব্যাপক আনন্দ উচ্ছ্বাস আর উন্মাদনার মধ্য দিয়ে শুরু হয় হুমকুটি খেলা পিতলের বলটিকে নিজেদের অধিকারে নিতে যত লড়াই টানা হেঁচড়া ধাক্কা ধাক্কি একই সুর সবার মুখে গুটি ধরে হেইও আমি 15-16 বছর ধরে আসি খেলা আমার পুরো ফ্যামিলি নিয়ে আমার আত্মীয় বাড়ি আছে এই বাড়িতে আসি আমার দাদু কাজকে খেলা দেখতে নিয়ে আসে আমাদেরও ভালো লাগে আমার দাদুরাও খেলা তো শুধু পিছুতে দেখতেছি আঙ্গর দাদা আঙ্গর কান্দ করে যাইছে আমি বাপে কান্দ করে হ্যাঁ আঙ্গর খেলা দেখাইছি তা আমরা ওখানে ডাঙ্গুরি আঙ্গর নাতনি তীরে লইয়া খেলা দেখি অনেক শুনেছি খেলার কথা প্রথমবার আসছি আমার খুব ভালো লাগতেছে আমি মাইমনসিং থেকে আসছি হুমগুটিকে লুকাতে নানা কৌশল বিভিন্ন পক্ষের কখনো বল নিয়ে ধস্তাধস্তি কখনো লুকিয়ে ফেলা আবার সেই বল খুঁজতে এদিক ওদিক হাজারো মানুষের দৌড় কেউ পুকুরে কেউ বা গর্তে কেউ আবার কাদায় লুকানোর চেষ্টা করে হুমগুটি খেলতে খেলতে কখনো বিকেল পেরিয়ে রাত গড়ায় রাতের অন্ধকারে চলে হুমগুটির খোঁজ একসময় কোনো পক্ষ নিজেদের অধিকারে নিতে বা লুকিয়ে ফেলতে পারলে খেলা শেষ স্থানীয়দের ভাষায় একে বলা হয় গুটি তোলা খেলা শেষ হলেও উৎসবের আনন্দ যেন শেষ হয় না যে গ্রাম জয়ী হয় সেখানে চলে ভুরি ভোজ যে কোনো ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু এখন জয়ী হয় সে নেওয়ার পরে এখানে সে আবার অনেক বিনোদনের আয়োজন করে অনেক আনন্দের আয়োজন করে তার ইউনিয়নে অনেক গরু জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করে খেলায় যারা বিজয়ী হন পরবর্তী এক বছর হুমকুটি বলটিতে তাদের অধিকার থাকে সেই গ্রামের জওয়ানরা পুরো বছরই বিজয় আনন্দে থাকেন এই খেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামগুলোতে উৎসব শুরু হয়ে যায় দূরের আত্মীয়রা বেড়াতে আসেন এই খেলা দেখতে শ্বশুরবাড়িতে নিজের পরিবার নিয়ে বেড়াতে আসেন বউ জামাইরা বাড়ি বাড়ি চলে শীতের পিঠা আর বাহারি খাবার তৈরির ধুম আমাদের বাড়িতে মেয়ে আসছে মেয়ের জামাই আসছে তারপরে শাশুড়ি আসছে ননাস আসছে জাল আসছে আমার ভাই আসছে ভাই বউ আসছে মিলাইয়া কালকে 20 জন খাওয়াইছি আবার আসছে 50-60 জন হবে মোটামুটি আমরা 15-20 জন আসছি এই খেলা দেখতে আসলে আমরা দেখা গেছে আমাদের সাথে অনেকেই কোনো সময় আসে না এই খেলার জন্যই আসে 75 ঊর্ধ্ব ফাতেমা ডাকনাম কমলা হুমগুটি খেলা উপলক্ষে এসেছেন বাপের বাড়ি বাবা মা মারা যাওয়ার পর বাড়িতে থাকেন ভাই সেখানেই ছেলে মেয়ে নিয়ে এসেছেন গুটি খেলা দেওয়ার উপলক্ষে এসে ছেলে আসছে ছেলের বউ এসে নাতি নুৎকার আসছে বাইশটা ধরে নাতি নাইছে এটা লই বেড়াবার আসছে ঈদের সময় আসি না খেলার সময় আসি স্থানীয়রা জানান
ঈদেও এমন মিলন মেলা হয় না এসব গ্রামে। ঈদের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, হয়তো ঈদ করার লেগে বাড়িতে আসি, কিন্তু বাড়ির যারা যারা হ্যাগোর সাথে দেখা সাক্ষাৎ হয়। আর এই খেলার মাঝখানে সবাই আত্মীয় স্বজন যা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। উৎসবকে ঘিরে চলে পৌষ মেলা। এখানে আসা শিশু, নারী, বৃদ্ধ সহ সব বয়সীদের আরেক আকর্ষণ এই মেলা। বড়ইয়াটা বন্ধ মাঠের একপাশে বসে হরেক রকমের দোকান, সেখানে নানান পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। প্রতি বছর আপুর লোকে খেলা দেখতে আসি, আপুর সাথে আসছি, পাপার সাথে আসছি, অনেক জিনিস খাওয়া হয় এখানে এসে সবাই মিলে। আমরা অনেক ঘোরাঘুরি করি এখানে, বেলুন কিনছি, খেলনা মতো আমি যে কিনছি, অনেক কিছু জিনিস কিনছি আর কি বাচ্চাদের জন্য। কিভাবে এই খেলা শুরু হয়েছিল এ নিয়ে লোকমুখে নানা কথা প্রচলিত, তবে সবচেয়ে বেশি যা প্রচলিত তা হলো মুক্তাগাছার জমিদার রাজা শশীকান্ত আচার্য ও বৈলরের জমিদার হেমচন্দ্র এই খেলার প্রচলন করেছিলেন। তবে 250 বছরের ইতিহাসের সঙ্গে এই যুক্তি মেলে না, কারণ রাজা শশীকান্ত জমিদার হয়েছিলেন 1908 সালে আর জমিদার হেমচন্দ্র রায় চৌধুরীর জন্ম 1833 সালে, যা 250 বছরের কম। সে হিসেবে জমিদার হেমচন্দ্রের জন্মের অনেক আগে থেকেই এই খেলা শুরু হয়েছিল। তাহলে কিভাবে শুরু হয়েছিল এই খেলা? দৌলত মোড়ল 1758 সাল, উনি পরিকল্পনা এবং চিন্তায় পৌষের 30 পৌষের শেষ বিকালে এই এলাকার তালুক পরগনার প্রজাদেরকে সাথে নিয়ে ওইখানে আয়োজন করেন এই হুমগুটি খেলা। পৌরত মণ্ডলের বংশধর হিসাবে আমরা প্রতি বছর 30 পৌষ এই অঞ্চলের সকল মানুষদেরকে নিয়ে আমরা সেই হুমগুটি ওইখানে উদ্বোধন করি। মূলত ভূমিদস্যুদের কাছ থেকে নিজেদের জমি উদ্ধার সহ জমি জমা বিরোধের সমাধান করতেই এই খেলার প্রচলন হয়েছিল বলে জানান তিনি। এই এলাকায় ভূমিদস্যুদের ভূমি দখল মুক্ত এবং এই এলাকা চুর ডাকাতদের উপদ্রব হতে প্রতিরোধ করা, তো সেই লক্ষ্যে তৎকালীন জমিদার শশীকান্ত ও রাজা হেমচন্দ্র রায়কে আমন্ত্রণের মাধ্যমে এখানে সর্বশেষ হুমগুটি খেলা হয়। খেলার বিজয়ীদের জন্য কোনো পুরস্কার নেই, তারপরও পৌষের শেষ বিকেলে হাজার হাজার মানুষের অংশগ্রহণে মুখরিত হয় বড়ইয়াটা বন্ধ মাঠ।